পয়গম্বরে আরবি বলছেন, আমি যখন মেরাজের রাত্রে মেরাজে যাই তখন আমি দেখলাম এক শ্রেণীর মানুষকে ফেরেশতারা এত কঠিন শাস্তি দিতেছে, এক শ্রেণীর মানুষকে ফেরেশতারা এত কঠিন শাস্তি দিতেছে। আমি দেখা আফসোস করলাম যে এরা কি অপরাধ দুনিয়াতে করেছে যার কারণে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। কিতাবে আসছে নবী বলতেছে, আমি দেখতেছি ফেরেশতারা জাহান্নামের পাথর তাদের মুখে হা করে মুখে দেয়, হা নারী বুড়ি আতুজুরি যা আছে সব জাজরা হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়। আবার ফেরেশতারা জাহান্নাম থেকে পাথর আনে মুখে দেয়, নারী বুড়ি জাজরা হয়ে আবার পায়খানা রাস্তা দিয়ে বের হয়। নবীজি বলতেছে এত কঠিন শাস্তি দেখিয়া আমি নবীজির পশম দাঁড়িয়ে গেছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল ওরা কারা, এরা কি অপরাধ দুনিয়াতে করেছে যার কারণে এত কঠিন শাস্তি হচ্ছে? জিব্রাইল বলল, এরা দুনিয়াতে এতিমের সম্পত্তি আত্মসাৎ করেছে। এরা দুনিয়াতে এতিমের সম্পত্তি আত্মসাৎ করেছে যার কারণে এই ভয়াবহ শাস্তি হচ্ছে।